আলোকিত মানুষ চাই স্লোগানে মাত্র 15 জন সদস্য নিয়ে 1978 সালের 17 ডিসেম্বর পথ চলা শুরু বিশ্ব সাহিত্য কেন্দ্রের। বর্তমানে সদস্য সংখ্যা প্রায় 32 লাখ। শুক্রবার বিশ্ব সাহিত্য কেন্দ্রের 45 বছর পূর্তির দিনটি বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়। বর্ষপূর্তি উৎসবের আয়োজনে ছিল আনন্দ শোভাযাত্রা সহ নানা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। দেশবরেণ্য ব্যক্তিত্ব, কেন্দ্রের বিভিন্ন সময়ের শিক্ষার্থী ও শুভানুধায়ীদের পদচারণায় মুখর হয়ে ওঠে বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রাঙ্গণ। অনুষ্ঠানে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, নাট্য ব্যক্তিত্ব খায়রুল আলম সবুজ সহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এমন আনন্দ দিনে বিশ্ব সাহিত্য কেন্দ্রের জন্য শুভকামনা জানান বিশিষ্ট জনরা। আমি জানি এবং অনেকেই জানেন এখন যে মানুষ একটু বই বিমুখ হয়ে গেছে, সেই অবস্থাতে স্যারের নেতৃত্বে আলোকিত মানুষ গড়ার যে প্রকল্পটা তিনি হাতে নিয়েছিলেন, যে চিন্তা চেতনা থেকে তিনি যাত্রাটা শুরু করেছিলেন, সেটি আজকে একটা বিশাল বড় জায়গায় এসে দাঁড়িয়েছে। এই মুহূর্তে আমি অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমাদের জাতিকে তিনি একটি বড় পথ দেখিয়েছেন। 45 বছর তো অনেকগুলো কথা হয়, আরও 45 বছরে আরও অনেক কথা হবে, সেই কথার প্রস্তুতি দরকার এখন। হ্যাঁ, এটা কারণ কি, শুধুমাত্র বিশ্ব সাহিত্য কেন্দ্র তো নয়, এটা গোটা বাংলাদেশ। এখন তো মনে হচ্ছে যে পুরাটা বাংলাদেশগুলো এই পুরো ব্যাপারটি ক্যাম্পেইনটার সাথে জড়িত। হ্যাঁ, সুতরাং ভালো লাগছে, আনন্দ হচ্ছে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের যে কোনো কিছুতেই আমার খুবই আনন্দ লাগে, আমি সবসময় খুব খুশি থাকি, বিশ্ব সাহিত্য কেন্দ্রে আসলেই ভালো লাগে। আর আজকে তো বিশেষ করে ভালো, আজকে যে র্যালিটা হলো সেই র্যালিটার দায়িত্ব ছিল আমার উপরে, সেই জন্য গত 1 মাস ধরে খুব টেনশনে ছিলাম, এখন একদম শান্ত, আর কোনো টেনশন নাই এবং মনটা একদম খুশিতে ভরপুর। আজকের এই দিনটাতে আবেগপ্রবণ এবং একই সাথে বাংলাদেশের যে অন্ধকার আছে সেই অন্ধকারকে দূর করে আলো জ্বালানোর যে অভিযাত্রা, সেই অভিযাত্রার একজন সাধারণ কর্মী হিসেবে নিজেকে গর্বিত মনে করছি। কেন্দ্র অনেক মানুষকে আনন্দ দিয়েছে, আমরাও আনন্দ পেয়েছি, আরও অনেক মানুষ এটার সঙ্গে যুক্ত আছেন, লক্ষ লক্ষ মানুষ প্রতি বছরে যুক্ত হচ্ছেন। আমরা চাইবো অনেক মানুষ যাতে এর সঙ্গে যুক্ত থাকেন, এই প্রতিষ্ঠানকে ভালোবাসেন, তাহলেই আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্রের সার্থকতা। কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সাইদ বলেন, স্রোতের বিপরীতে গিয়েও যে কিছু করা যায় বিশ্ব সাহিত্য কেন্দ্র এর উৎকৃষ্ট উদাহরণ। 40 বছর পর সমগ্র বাংলাদেশেই বিশ্ব সাহিত্য কেন্দ্রের আলো ছড়িয়ে পড়বে জানান তিনি। আমরা একটা উচ্চতর বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, তো সেই জন্য কাজ করেছি, এমন কিছু যে কাজ করেছি তা না, যদ্দূর পারা যায়, মজা করা যায়, আনন্দ করা যায়, ওই ওই কষ্ট করি নাই, কেমন তো। সুতরাং আমরাও ছিলাম যারা বাংলাদেশকে ভালোবাসতো, তার জন্য কাজ করতো, শ্রম দিত, সেই দলে আমরাও ছিলাম। 30 লক্ষ তো থাকছে, তাই না? তারপরে সেই 31 লক্ষটা এবার 50 লক্ষ হবে এর পরের বছর, তো আর থাকলেই বা কি, আর না থাকলেই বা কি, আমরা তো থাকব, কেমন। এটা একটা প্রক্রিয়া চলবে, আমাদের পরে অন্যরা আসবে, তারা কাজ করবে, তারপরে অন্যরা আসবে, তারা কাজ করবে, এইভাবেই তো চলে। প্রতিষ্ঠার শুরু থেকে বিভিন্নভাবে যারা কেন্দ্রকে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানান অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।